চল্লিশ বছর বয়সী এক মা তার একুশ বছর বয়সী ছেলের সাথে অসম প্রেম করে চলেছেন। মা এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা, তবে তারা এ সম্পর্ককে অবৈধ মানতে নারাজ, কারণ তারা খুব শীঘ্রই বিবাহ করছেন। ওই মহিলার নাম সবিতা পাণ্ডে। সাত বছর আগে তিনি স্বামী হারা হন, এরপর তিনি তার একমাত্র ছেলে দীপককে মানুষ করতে থাকেন। ছেলের বয়স এখন একুশ। ছেলে সরকারি চাকুরি করে, ভালো রোজগার করে। সবিতা দেবী বলেন, আমি আমার ছেলেকে একা মানুষ করেছি, আমি অনেক কষ্ট করেছি, আমাকে কেউ সাহায্য করেনি, সুতরাং আমার ছেলের সব আয় আমারই প্রাপ্য, কোনো নারী তার আয়ের উপর ভাগ বসাতে পারবে। নসবিতা জানান, তিন বছর আগে ছেলের সঙ্গে তার প্রেম শুরু হয়, বর্তমানে তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা। তিনি বলেন, আমার ছেলের ঔরসে আমি গর্ভবতী হয়েছি, আমরা শীঘ্রই বিয়ে করব। একুশ বছর বয়সী ছেলে বলেন, আমার মা আমাকে কষ্ট করে মানুষ করেছেন, সুতরাং আমার মাকে সুখী করা আমার দায়িত্ব।